গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে আমি একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম। তো রেসিপিটা হচ্ছে আজকে ইলিশ মাছে, যারা ধরো কাঁচাও খেতে পারে না, আবার খুব ভাজাও ভালো লাগে না, তো তাদের জন্য। তো ইলিশ মাছটা তো মোটামুটি সবাই পছন্দ করে, তো তার জন্য দেখো আজকে যে মা কীভাবে ইলিশ মাছটা বানায়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে মা ইলিশ মাছটা খুব একটা ভাজবে না। তো এদিকে দেখো মশলা, এদিকে টমেটো, আদা, লঙ্কা বাটা আছে, এদিকে পোস্ত বাটা আছে, এদিকে সর্ষে বাটা আছে। হ্যাঁ ঠিক আছে, এই কটা মশলা ইউজ হবে। তো অনেকে শুধু সর্ষে দিয়ে করে, অনেকে আবার শুধু পোস্ত দিয়ে করে। তো যাই হোক, আমাদের একটু সর্ষে পোস্ত দুটো মিক্স করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো চলো, এদিকে দেখো ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে মা। ইলিশ মাছটা মানে খুব লাল করবে না, হালকা একটা মানে নর্মালি একটা রাখবে, মানে জাস্ট তেলে, এই যে দেখতে পাচ্ছ মানে খুব ভাজা দেখতে পাচ্ছ, মানে মনে হচ্ছে কিন্তু খুব ভাজা হয়েছে, কিন্তু খুব ভাজা হয়নি, কিন্তু জাস্ট একটু তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করেছে, ব্যাস একটু ওইটুকুনি। তো ইলিশ মাছ খুব একটা ভাজা ভালোও লাগে না সবসময়। তো দেখো এদিকে মশলা বলতে প্রথমে হচ্ছে তেলের মধ্যে জিরে, তারপরে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছে, তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিল। আর পোস্ত তো খুব একটা কষাতে হয় না, কারণ পোস্ত কষালে ভালোও লাগে না। পোস্ত দেখো আমাদের পোস্তটা কষায় না, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই হয়তো কষাতে পারে, তো আমাদের কিন্তু পোস্তটা কষায় না। পোস্ত, সর্ষে, তারপরে টমেটো বাটা সব একসঙ্গে দিয়ে দেখো একটুখানি ফুটছে, ফুটতে ফুটতে তোমার এর মধ্যে জল অ্যাড করে দেবে। তো জল দিয়ে তোমার ভালো করে ফুটিয়ে নিবে, তারপরে তোমার মাছগুলো দিয়ে দিবে। তো চলো বন্ধুরা, আমাদের ইলিশ ভাপা একদম রেডি, আমরা তো জমিয়ে খাবো, আর তোমরাও প্লিজ ট্রাই করো, এভাবে অবশ্যই ভালো লাগবে। তো চলো, ততক্ষণে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।